প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমরা নুন কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি উত্তরসহ আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ সহায়ক হবে প্রথমে আমরা প্রশ্নগুলি আলোচনা করব এবং শেষে সঠিক উত্তরগুলি তোমাদের জানিয়ে দেব। তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের প্রাপ্ত নাম্বারটি অবশ্যই আমাদের কমেন্টে জানিও শুরু করছি আজকের মূল আলোচনা প্রথম প্রশ্ন নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রত্নজীব ভালোটি বাসিব সূর্যপরা ছায় ভূতুম ভগবান পরের প্রশ্ন আমরা তো অল্পে খুশি কি হবে ড্যাশ করে শূন্যস্থানের উপযুক্ত শব্দটি কি আনন্দ দুঃখ হর্ষ ক্ষোভ প্রকাশ করে পরের প্রশ্ন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কারণ আমরা অল্পে খুশি আমাদের বেশি চাহিদা নেই আমাদের বেশি জামা কাপড়ের প্রয়োজন নেই আমাদের অবস্থা সচ্ছল পরের প্রশ্ন চলে যাই দিন আমাদের সাধারণ ভাত কাপড়ে অসুখের ধার দেনাতে আনন্দ দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে রাতে গঞ্জিকা টানা আমাদের অভ্যাস আমরা গঞ্জিকা টানতে ভালোবাসি অভাবের তারণায় নাই অসুখ ধার দেনার কষ্ট ভুলতে রাতে বন্ধুদের সঙ্গে গঞ্জিকা টানতে বেশ লাগে পরের প্রশ্ন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া এমনটি ঘটার কারণ সব দিন বাজার বসে না সব দিন হাতে পয়সা থাকে না সব কিছুই মর্জির উপর নির্ভর করে সব দিন রান্নার প্রয়োজন নেই পরের প্রশ্ন বাড়িতে ফেরার পথে কিনে আনি ফুলের তরা ফুলের টব, গোলাপচারা পাখির খাঁচা পরের প্রশ্ন কিন্তু পুঁতবো কোথায় কত কী পুঁতবেন গাছের চারা ফুলের চারা গাঁদার চারা গোলাপচারা পরের প্রশ্ন অলো আর অধিককে চাই কারণ আমরা তো এতেই খুশি আমাদের প্রয়োজন নেই আমাদের দিন চলে সাধারণভাবে আমরা সাধারণভাবে থাকতে পছন্দ করি প্রশ্ন সে অনেক পরের কথা অনেক পরের কথাটি হলো চারা কেনা হবে কিনা অর্থ উপার্জন হবে কি না বাজার হবে কিনা গোলাপচারায় ফুল ফুটবে কিনা পরের প্রশ্ন খেতে বসে রাগ চড়ে যায় কারণ বাড়িতে ভাত নেই নুন নেই ঠান্ডা ভাতে বাড়িতে কোনো খাবার নেই ঠান্ডা ভাতে স্বাদ নেই পরের প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি ড্যাশ ভর দুপুরে সাত সকালে মধ্যরাতে দুপুর রাতে পরের প্রশ্ন আমি তার মাথায় চড়ি বক্তা কার মাথায় চড়েন ব্যাটার বাবার রাগের গঞ্জিকার পরের প্রশ্ন বাপ ব্যাটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি কারণ আমাদের স্বভাব সারাপাড়া মাথায় করা আমরা মাঝে মাঝে এমনটা করি অভাবের তারণায় কখনো কখনো মাথায় রাগ চড়ে যায় গঞ্জিকার প্রভাবে এমনটা হয় পরের প্রশ্ন করি তো কার তাতে কী কারণ আমরা তো সাধারণ মানুষ নেশাখোর মানুষ সামান্য লোক এতেই খুশি পরের প্রশ্ন আমরা তো সামান্য লোক এখানে আমরা হলো নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ উচ্চবিত্ত মানুষ মধ্য নিম্নবিত্ত মানুষ পরের প্রশ্ন কবিতার শেষে কথকের আবেদন ডালের ব্যবস্থা হোক সবজির ব্যবস্থা হোক নুনের ব্যবস্থা হোক লবণের ব্যবস্থা হোক পরের প্রশ্ন নুন কবিতায় দুভাই কারা বাপ ব্যাটা আপন ভাই গুরুশিষ্য খুর্তুত ভাই পরের প্রশ্ন নুন কবিতায় কবি চারার প্রসঙ্গ এনে কি বোঝাতে চেয়েছেন স্বপ্ন আছো কিন্তু সামর্থ্য নেই সৌন্দর্য সচেতনতা আর্থিক অসচ্ছলতা সৌন্দর্য প্রিয় পরের প্রশ্ন কবিতায় নুন শব্দের প্রকৃত অর্থ হল জীবনযাপনের রীতিনীতি লবণ অর্থ সাধারণ ভাত কাপড়ে জীবনধারণ এবার আমি সঠিক উত্তরগুলো বলছি তোমরা মিলিয়ে নাও নুন কবিতাটি ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ের কারণ আমরা অল্পে খুশি চলে যায় দিন আমাদের অসুখে নাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জি কারণ অভাবের তাড়নায় অসুখ অসুখ ধারতেনার কষ্ট ভুলতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া এমনটি ঘটার কারণ সব দিন হাতে পয়সা থাকে না বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা কিন্তু পুঁতব কথাই কত গোলাপচারা পুঁতবেন বলো আর অধিক চাই কারণ আমরা তো এতেই খুশি সে অনেক পরের কথা অনেক পরের কথাটি হলো গোলাপচারাই ফুল ফুটবে কিনা খেতে বসে রাগ চড়ে যায় কারণ নুন নেই ঠান্ডা ভাতে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে আমি তার মাথায় চড়ি বক্তা রাগের মাথায় চড়েন বাপ ব্যাটা দুভাই মিলে সারা মাথায় করি কারণ অভাবের তারণায় কখনো কখনো মাথায় রাগ চড়ে যায় করি তো কার তাতে কী কারণ আমরা তো সামান্য লোক আমরা তো সামান্য লোক এখানে আমরা হল নিম্নবিত্ত মানুষ কবিতার শেষে কথকের আবেদন লবণের ব্যবস্থা হোক নুন কবিতায় দুভাই হলো বাপ ব্যাটা নুন কবিতায় কবি গোলাপ চারার প্রসঙ্গ এনে বোঝাতে চেয়েছেন স্বপ্ন আছে কিন্তু সামর্থ্য নেই নুন কবিতায় নুন শব্দের প্রকৃত অর্থ হলো সাধারণ ভাত জীবন জীবনধারণ এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ